হ্যাঁ থামেন, এই ছেলে বসো, কে তোমাকে দাগমার দিতে বলেছে? এখনই বললাম না এটা কাফেরের আচরণ, এখনই বলেছে এটা কাফেরের আচরণ। ওইদা কুরিয়াল কোরআন ধর্ম কি বলেছি? কাফের কি বলে? যখন কোরআনুল কারিমের আলোচনা হয়, যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা হট্টগোল সৃষ্টি করো। আমি হাদিস বলছি, কোরআনের আয়াতের তর্জমা করছি, তুমি লিল্লাহি তাকবীর বলার কে? আপনারা ধৈর্য সহকারে বসে আছেন, আমার জন্য বসে নাই, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জন্য যদি এখানে কেউ বসে থাকে তাহলে সে যেন এখনই উঠে যায়। আমার জন্য কেউ যদি এই মজলিসে এসে থাকে তাহলে সে যেন এখনই উঠে যায়। অবশ্যই নিয়তকে ত্রুটি মুক্ত হতে হবে, না হলে এই মজলিস আপনার বিন্দু মাত্র কোনো কাজে আসবে না, যদি আপনার নিয়ত ঠিক না থাকে। নিয়ত কি হতে হবে? আমি এই মজলিসে উপস্থিত হয়েছি, এই জালসায় উপস্থিত হয়েছি এই জন্য যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনতে এসেছি, এই জন্য যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাদিসের অনুবাদ করে, আব্দুর রাজ্জাকের কথা শুনবো এই জন্য যে উনি কোরআনুল কারিমের আয়াতের অনুবাদ করবে, কোরআন নিয়ে আলোচনা করবে, হাদিস নিয়ে আলোচনা করবে। আপনাকে তো আমি আমার জন্য বসতে বলিনি, আপনাকে আমি শুরুতেই বলে দিয়েছি, আপনার যদি বসার ইচ্ছা থাকে, আপনার মনে যদি বিন্দু মাত্র রাসূলের জন্য ভালোবাসা থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসা থাকে, হাদিস শুনতে চান, কোরআনুল কারিমের আয়াত শুনতে চান, তো বসে থাকেন। যদি এই ইচ্ছা না থাকে তাহলে উঠে যান। আপনি আমার বিন্দু মাত্র উপকার করতে পারবেন না, ইহকালেও পারবেন না, পরকালেও পারবেন না, আপনি আমাকে কোটি টাকা দিয়ে কিনে নিতে পারবেন না। অন্তরকে সংশোধন করা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন তুমি কোরআন তেলাওয়াত শুরু করো তখন আগে আল্লাহ রাব্বুল আলামিনকে বলো, হে আল্লাহ আমি আপনার নিকটে বিতাড়িত, নিকৃষ্ট, ওয়াসওয়াসা দানকারী, কুমন্ত্রণা দানকারী শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। কেন? কেননা শয়তান আপনাদের বিবেকে ঢুকে ওয়াসওয়াসা দেয়, শয়তান আপনাদের অন্তরে ঢুকে ওয়াসওয়াসা দেয়। একমাত্র শয়তানই আপনাদেরকে কি করতে পারে? পথভ্রষ্ট করতে পারে। কোরআনুল কারিম থেকে, কোরআনুল কারিম পাঠ করা থেকে, কোরআনুল কারিম বোঝা থেকে, কোরআনুল কারিম তেলাওয়াত করা থেকে যে অমনোযোগী করতে পারে আপনাদেরকে, সেটা হচ্ছে কি? আল কোরআন। আমাদের ইসলামী শরীয়তে এটার উপর ভিত্তি করে একটা উসুল তৈরি হয়েছে, আত-তাখলিয়াতু ক্বাবলা আত-তাহলিয়া। আপনি যখন প্রেসিডেন্টের কাছে যান অথবা স্বাভাবিকভাবেই বুঝেন, আপনি যখন সালাতে যান তখন আগে কি করেন? উযু করেন। উযু করেন না? সালাতে যাওয়ার আগে উযু করেন না? কথা বলেন আমার সাথে, সালাতে যাওয়ার আগে উযু করেন। সিয়াম যখন থাকেন তখন সাহারি করেন এবং ইফতারি করে সিয়াম শেষ করেন। তো ঠিক সেইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের জন্য বলে দিচ্ছে যে কোরআনুল কারিমে যদি আপনি, কোরআনুল কারিমকে যদি আপনি বুঝতে চান, কোরআনুল কারিমে যদি আপনার তাদাব্বুর রাখতে চান, আপনি যদি মনে করেন যে আপনাকে কোরআনুল কারিম কিছু একটা উপকার প্রদান করুক, আপনি কোরআনুল কারিম থেকে একটু উপকৃত হন, তাহলে আপনাকে শয়তানের এই ওয়াসওয়াসা থেকে আগে মুক্তি পেতে হবে। এই থামেন, এই ছেলে বসো, কে তোমাকে দাগমার দিতে বলেছে? এখনই বললাম না এটা কাফেরের আচরণ, এখনই বলেছে এটা কাফেরের আচরণ। ওয়াইদা কুরিয়াল কোরআন ধর্ম কি বলেছি? ফালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফের কি বলে? যখন কোরআনুল কারিমের আলোচনা হয়, যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা হট্টগোল সৃষ্টি করো। আমি হাদিস বলছি, কোরআনের আয়াতের তর্জমা করছি, তুমি লিল্লাহি তাকবীর বলার কে? আপনারা ধৈর্য সহকারে বসে আছেন, আমার জন্য বসে নাই, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জন্য যদি এখানে কেউ বসে থাকে তাহলে সে যেন এখনই উঠে যায়। আমার জন্য কেউ যদি এই মজলিসে এসে থাকে তাহলে সে যেন এখনই উঠে যায়। অবশ্যই নিয়তকে ত্রুটি মুক্ত হতে হবে, না হলে এই মজলিস আপনার বিন্দু মাত্র কোনো কাজে আসবে না, যদি আপনার নিয়ত ঠিক না থাকে। নিয়ত কি হতে হবে? আমি এই মজলিসে উপস্থিত হয়েছি, এই জালসায় উপস্থিত হয়েছি এই জন্য যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনতে এসেছি, এই জন্য যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাদিসের অনুবাদ করে, আব্দুর রাজ্জাকের কথা শুনবো এই জন্য যে উনি কোরআনুল কারিমের আয়াতের অনুবাদ করবে, কোরআন নিয়ে আলোচনা করবে, হাদিস নিয়ে আলোচনা করবে। আপনাকে তো আমি আমার জন্য বসতে বলিনি, আপনাকে আমি শুরুতেই বলে দিয়েছি,
আপনার যদি বসার ইচ্ছা থাকে আপনার মনে যদি বিন্দু মাত্র রাসূলের জন্য ভালোবাসা থাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসা থাকে হাদিস শুনতে চান কুরআনুল কারীমের আয়াত শুনতে চান তো বসে থাকেন যদি এই ইচ্ছা না থাকে তাহলে উঠে যান আপনি আমার বিন্দু মাত্র উপকার করতে পারবেন না ইহকালেও পারবেন না পরকালেও পারবেন না আপনি আমাকে কোটি টাকা দিয়ে কিনে নিতে পারবেন না আমি আপনাকে এসেছি হাদিস শোনানোর জন্য কুরআনুল কারীমের আয়াত শোনানোর জন্য আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে অনেক মর্যাদা প্রদান করেছেন অনেক শক্তি প্রদান করেছেন কুরআনুল কারীমের সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এটা হচ্ছে সরাসরি মহান রাব্বুল আলামিনের কথা আমরা কুরআনুল কারীমের একটা ফজিলতের দিকে চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের একটা সূরাকে অবতীর্ণ করার জন্য একটা সূরাকে অবতীর্ণ করার জন্য কতগুলি পদক্ষেপ গ্রহণ করেছে কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে নিয়ে এসেছে বলতে পারবেন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা সূরা একটা বিশেষ সূরা অবতীর্ণ করার সময় অবতীর্ণ করার সময় জিবরাইলকে আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছে তারপর আরেকজন বিশেষ ফেরেশতা দিয়ে ওই সূরাকে অবতীর্ণ করছে জিবরাইল ওই সূরা নিয়ে আসেন জিবরাইল আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মুহাম্মদ সাল্লামকে প্রস্তুত করাচ্ছে জিবরাইল মুহাম্মদ সাল্লামকে প্রস্তুত করাচ্ছে কেন যে একটা মহান গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটা সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে আপনাকে দেওয়া হবে আমাকে দেওয়া হবে এই জন্য আগেই জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লামের কাছে চলে এসেছে সে হাদিসটা আমি এখন আপনাদেরকে শোনাবো ابن عباس رضي الله تعالى عنه بولشن بينما جبريل عليه الصلاة والسلام قاعد عند النبي صلى الله عليه وسلم جبرائيل شيون نيجي محمد صلى الله عليه وسلم ارشمني بوشياته سمع نقيدا من فوقه اسمان تكي درجا خلار شبد واشلو فرفع رأسه تخون جبريل آمين اسمان اردك تقلن আসমানের দিকে তাকালেন ফানাযালা মিনহু মালাকুন ওয়া ক্বাল হাযা তখন জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন হাযা বাবুন ফুতিহা আল-ইয়াওমা লাম ইফতাহ কাতুন ইল্লা আল-ইয়াওম আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমানকে নির্মাণ করেন তখন আসমানকে নির্মাণ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমানে একটি দরজা বানিয়েছিলেন যেই দরজাটা ইতিপূর্বে কোনোদিন খোলা হয়নি একটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নির্মাণ করেছিলেন একটি বিশেষ কাজের জন্য একটি বিশেষ সূরা আপনাকে দিবেন তাই আল্লাহ আপনাকে কত ভালোবাসে দেখেন আল্লাহ আপনার জন্য কি করছে দেখেন আল্লাহ আপনার জন্য আসমানে একটা দরজা নির্মাণ করেছে যেই দরজা শুধুমাত্র কার জন্য খোলা হচ্ছে উম্মতে মুহাম্মাদের জন্য খোলা হচ্ছে সুবহানাল্লাহ তারপরে জিবরাইল আমিন বলছে হাযা মালাকুন নাযালা আল-ইয়াওমা এই যে ফেরেশতা আজকে এই দরজা দিয়ে বের হয়ে আসলো জমিনে ইতিপূর্বে কোনোদিন এই ফেরেশতা জমিনে অবতরণ করেনি এই ফেরেশতা জমিনে অবতরণ করছে শুধু মাত্র একটি বিশেষ সূরা একটি বিশেষ সুসংবাদ প্রদানের জন্য ফাসাল্লামা ফাকাল আবশির বিনুরাইন ফেরেশতা আসমান থেকে নেমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আসসালামু আলাইকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা সালাম দিয়ে বলছে আবশির বিনুরাইন উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়ুন ক্বাবলাক আপনাকে দুইটি আলোর সংবাদ প্রদান করা হচ্ছে আপনাকে দুইটি সুসংবাদ প্রদান করা হচ্ছে এমন দুইটি সুসংবাদ যে সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে প্রদান করেননি
যেই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে কোন উম্মাহকে প্রদান করেননি উম্মতে মুহাম্মাদীকে আমাদেরকে প্রদান করেছেন সেই দুটি নূর কি ওই ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার সুসংবাদ দিচ্ছে ওই দুইটি নূরের প্রথম নূর হচ্ছে ফাতিহাতুল কিতাব আমি আপনি যেই সূরা পাঁচ ওয়াক্ত সালাতে তেলাওয়াত করি কিন্তু কোনোদিন ওই সূরা নিয়ে তাদাব্বর করার চিন্তা ভাবনা বা ওই সূরা নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে এটা আমরা মনে করিনি তার প্রথম সুসংবাদ হচ্ছে ওই সূরা সূরাতুল ফাতিহা প্রথম সুসংবাদটা কি প্রথম নূরটা কি সূরাতুল ফাতিহা আর দ্বিতীয় সুসংবাদ আপনার জন্য সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সূরা বাকারার শেষ দুই আয়াত প্রদান করেছেন তারপরে ওই ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন এবার হচ্ছে আসল কথা এত যে মর্যাদার সাথে এই দুইটি সূরাকে নিয়ে আসা হলো নির্দিষ্ট দরজা দিয়ে নির্দিষ্ট ফেরেশতা দিয়ে এবং এমন দুইটি সুসংবাদ এমন নয়টি আয়াত কোরআনুল কারীমের এমন নয়টি আয়াত যাকে আল্লাহ রাব্বুল আলামিন এর আগে কোন নবীকে দেননি তো ফেরেশতা বলছে এই নয়টি আয়াত কি করতে পারে বলছে এই নয়টি আয়াতের কোন অক্ষর যদি আপনি পড়েন কোন শব্দ যদি আপনি খালেস নিয়তে পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই অক্ষরটিকে কবুল করে নেওয়া হবে এটা হচ্ছে কুরআনুল করিমের মহত্ব কুরআনুল করিমের মর্যাদা আমি আপনাদের সামনে আলোচনা লম্বা করব না এখন আসি কুরআনুল করিমের কিছু ফজিলতের দিকে আমার আপনার মতো মানুষ কুরআনুল করিম নিয়মিত পড়তে পারবে না আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে ভালোবেসে ছোট ছোট কিছু সূরা আপনাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন বড় বড় বিপদ থেকে বাঁচার জন্য তার মাঝে আমি একটা ঘটনা আপনাকে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে শুরু করি উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন بينما أسير مع النبي صلى الله عليه وسلم بين الجحفة والأبواء عقبة رضي الله تعالى عنه এক জন সাহাবী উনি বলছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়েছি জুহফা এবং আবওয়া নামক দুইটি জায়গার মাঝামাঝিতে অবস্থান করেছি ফাতাগাশ তারা যখন এই যে দুইটি জায়গার মাঝামাঝিতে অবস্থান করছি ফাতাগাশাতহুম সাহাবাতুন তখন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং এই উকবা এই সাহাবীকে প্রচন্ড ঝড় ঘিরে ধরল এবং চতুর্দিক অন্ধকার হয়ে গেল فجعل رسول الله صلى الله عليه وسلم يتعوذ بأعوذ برب الفلق وأعوذ برب الناس এই যে একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হলো চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে জোরে ঝড় সৃষ্টি হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করতে শুরু করলেন কি বলে আশ্রয় প্রার্থনা করে শুরু করলেন কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা দিয়ে আর কুল আউযু বিরাব্বিন নাস সূরা দিয়ে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাহাবী ছিল তাকে বলছেন ইয়া উকবা তাআউযু বিহিমা হে উকবা তুমিও এই দুইটি সূরা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বিপদ থেকে আশ্রয় প্রার্থনা করো কেননা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বিপদ থেকে আশ্রয় পাওয়া দ্রুত আশ্রয় পাওয়ার জন্য এর চাইতে শক্তিশালী কোনো ইবাদত নেই এর চাইতে শক্তিশালী কোনো সূরা নেই তা আপনি যদি বিপদে পড়ি তো কি করব সূরা ফালাক আর সূরা নাস তেলাওয়াত করব তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে মুক্তি প্রদান করবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মারিদা আহাদুম মিন আহলিহি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কেউ যখন অসুস্থ হয়ে যেত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ওকে ফু দিয়ে দিতেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসুস্থ হয়ে যেতেন ইয়ানফুসু আলা নাফসি তিনি তার নিজেকেও সূরা নাস এবং সূরা ফালাক পড়ে ফু দিতেন সূরা নাস ফালাক কি জানেন আপনারা কে কে জানে না কেউ আছে যে জানে না
সবাই জানে আলহামদুলিল্লাহ কারণ আমি তো সূরা নাসের সূরা ফালাকের মর্যাদা বলছি শক্তিশালী সূরা যে সূরা পড়ে কে বিপদ থেকে বেঁচেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ থেকে আশ্রয় যাচ্ছে আল্লাহর কাছে তো আমাদেরকে জানতে হবে দুটো সূরা কি এখন যদি বলেন আমি এই দুটো সূরাই জানি না তাহলে তো বিপদ قل اعوذ برب الفلق من شر ما خلق এটা হচ্ছে সূরা ফালাক আর قل اعوذ برب الناس مالك الناس এটা হচ্ছে সূরা নাস তো আমরা যে হাদিস বলছিলাম সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসুস্থ হলেও তার শরীরে সূরা নাস এবং সূরা ফালাক পড়ে ফু দিতেন তো আর কঠিন পরিস্থিতির দিকে আসেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবার যখন অসুস্থ হলেন যেই অসুস্থ হওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরোগ্য লাভ করেননি যেই অসুস্থতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন সেই অসুস্থতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা অসুস্থ হয়ে গেছিলেন তিনি তার হাত নড়াতে পারতেন না এতটা অসুস্থ হয়ে গেছিলেন যে রাসূল সাল্লাম কোরআন তেলাওয়াত করার শক্তিটা হারিয়ে ফেলেছিলেন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন كنت اقرا عليها যখন তিনি আর কোরআন তেলাওয়াত করতে পারছিলেন না তখন আমি আয়েশা সূরা নাস আর সূরা ফালাক পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতটা ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি শরীরটা বুলিয়ে দিছিলাম সূরা নাস আর সূরা ফালাক পড়ে আপনারা কি বুঝতে পেরেছেন বিপদে পড়লে কি করতে হবে অসুস্থ হলে কি করতে হবে এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ হাদিসের দিকে আসি একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ হে আল্লাহর রাসূল আমি এই ছোট্ট সূরাটা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ এই সূরাটা আমি খুব ভালোবাসি হে আল্লাহ রাসূল আমি এই সূরাটা খুব ভালোবাসি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ এই যে তুমি সূরাটাকে ভালোবাসো আর বারবার যে সূরাটা পড়ছো এই সূরাটার ভালোবাসা তোমাকে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে চলে যাবে সুবহানাল্লাহ অন্য আরেক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা তোমাদের মাঝে থেকে কেউ যদি এই যে আপনারা বসে আছেন আপনাদের মাঝে থেকে স্বয়ং রাসূল বলছে আপনাদেরকে বলছে যে আপনাদের মাঝে থেকে কেউ যদি পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে আয়াতুল কুরসি জানেন আয়াতুল কুরসি কি আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম এই আয়াতের শেষ পর্যন্ত এটা হচ্ছে আয়াতুল কুরসি রাসূল সাল্লাম বলছেন তোমাদের মাঝে থেকে কেউ যদি পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মউত তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মউত এবারেটার দিকে লক্ষ্য করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করলো সে জান্নাতে যাচ্ছে না এই কারণে যে সে এখনো মরেনি বুঝতে পারেননি আপনি পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়ছেন নিয়মিত পড়েন আজকে থেকে শুরু করেছেন এশার সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন তো আপনি এখনো জান্নাতে ঢুকেননি কেন আপনি মরেননি তাই মানে আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত সালাতের পরে কেউ তেলাওয়াত করলে নিয়মিত পড়লে ও মরলেই জান্নাতে যাবে এর চাইতে কি সহজ মাধ্যম আছে জান্নাতে যাওয়ার এর চাইতে সহজ মাধ্যম আছে জান্নাতে যাওয়ার শুধু একটা আয়াত তেলাওয়াত করবেন পাঁচ ওয়াক্ত সালাতের শেষে বাস জান্নাত আর যে কিছুই করতে পারলো না শুধু কোরআন তেলাওয়াত করে তার জন্য কিয়ামতের দিন কোরআনুল করিম কি করতে পারবে আমরা এবার ওই দিকে যাই আমরা এতক্ষণ কোরআনুল করিমের আয়াতের কিছু সূরার ফজিলত শুনলাম এখন কোরআনুল করিমের এর চাইতে বেশি শক্তিশালী একটা ক্ষমতার কথা শুনবো
সেই কথাটা কি عن أمامة الباهلية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمامة باهلي رضي الله تعالى عنه বলছে رسول صلى الله عليه وسلم বলেছেন اقرأوا القرآن তোমরা কোরআন মাজিদ তেলাওয়াত করো যেখান থেকে পারো সেখান থেকে কোরআন মাজিদ তেলাওয়াত করো কেন فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه কেননা কোরআনুল করিম কিয়ামতের দিন কিয়ামতের দিন কঠিন সময় কিয়ামতের দিন যে কোরআন তেলাওয়াত করেছে তার জন্য শাফাআত করতে আসবে এবারে আরো গুরুত্বপূর্ণ কথা ইকরাউ যাহরাওয়াইন তোমরা দুইটি উজ্জ্বল সূরাকে তেলাওয়াত করো দুইটি শক্তিশালী সূরাকে তেলাওয়াত করো البقرة وسورة آل عمران دوتي وجال شكتي شالي سوراكي سورة بقرة سورة آل عمران كانوا يرى دوجن بشي شكتي شالي قرآن ماجي در ماجه পুরনো কোরআনের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুইটি সূরা উজ্জ্বল এবং খুব শক্তিশালী কেন فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان কেননা এই দুইটি সূরা কোরআন মাজিদ আসবে কিয়ামতের দিন শাফাত করার জন্য আসবে কিন্তু এই দুইটি সূরা আসবে তো আসবে বরং আকৃতি ধারণ করে আসবে আকৃতি কি হবে কান্নাহুমা গামামাতান এই দুইটি সূরার আকৃতি হবে দুইটি মেঘের মতো অথবা কান্নাহুমা গায়াতান এই দুইটি সূরার আকৃতি কিয়ামতের মাঠে দুইটি সামিয়ানার মতো হবে আও কান্নাহুমা ফিরকান মিন তায়রিন সাওয়াফ অথবা এই দুইটি সূরার আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো কিন্তু ওরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যারা সূরা বাকারা সূরা আল ইমরান তেলাওয়াত করেছে তাদের জন্য উপস্থিত হবেই হবে এবং আকৃতি নিয়ে উপস্থিত হবে এর চাইতেও শক্ত কথা আসছে এবার কি তুহাজ্জানি আন আসহাবিহিমা এই দুইটি সূরা উপস্থিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই ক্ষমতা নাই যে সরাসরি আল্লাহর সামনে দাঁড়াবে কোন নবীর তো নাই কোন নবীর তো এই ক্ষমতা প্রথমবার আল্লাহর কাছে সে শাফাত করবে এই ক্ষমতা কিন্তু কোন নবীর নাই আমাদের নবী আছে তো আমাদের নবী আসা আগে কি করে আগে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সেজদায় লুটিয়ে পড়বে কিন্তু সূরা বাকারা সূরা আল ইমরান সেজদায় লুটিয়ে পড়বে না সূরা বাকারা সূরা আল ইমরান সরাসরি মুখোমুখি আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে তুহাজ্জানি আন আসহাবিহিমা তুহাজ্জানি হুজ্জাত পেশ করা কি জিনিস সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা সূরা বাকারা সূরা আল ইমরান তেলাওয়াত করেছে তাদের পক্ষ নিয়ে ওকালতি শুরু করবে বাদানুবাদ শুরু করে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি দুনিয়া সূরা আল ইমরান তেলাওয়াত করেছে তুমি একে জান্নাতে দিতে পারো না তুমি তুমি এই এই এরা দুইজন ভুল হয়েছে এরা দুইজন এই এই ব্যক্তি দুনিয়া সূরা বাকারা এবং সূরা আল ইমরান তেলাওয়াত করেছে তুমি তাদেরকে জাহান্নামে দিতে পারো এই দুইটি সূরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে যারা দুনিয়াবি জীবনে এই দুইটি সূরা তেলাওয়াত করেছে তাদের পক্ষ নিয়ে এবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া শুরু করে দিবে ঝগড়া করেই ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে এই দুইটি এই ক্ষমতা কার কাছে আছে না না এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিয়ে রেখেছেন সূরা বাকারা আর সূরা আল ইমরানকে দিয়ে রেখেছেন বিপদের সময় এরা বাঁচাবে কোরআন তেলাওয়াত করলে ইহকালে কল্যাণ আছে বিপদ মুসিবত থেকে বাঁচা যায় পরকালে কল্যাণ আছে কিয়ামতের দিনে কল্যাণ আছে এবং জান্নাতে যাওয়ার পরেও এর শক্তিমত্তা বজায় থাকবে এই হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষের দিকে চলে আসব ইনশাআল্লাহ এবং এটা আমাদের কথার আমাদের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল কুরআন ইয়ালকা সাহিবাহু ইয়াওমাল কিয়ামাতি হিনা ইয়ানশাক্কু আনহু কবরু কাররাজুলিশ শাহিব
যখন মানুষকে কিয়ামতের দিন কবর থেকে উঠানো হবে তখন যারা কোরআন তেলাওয়াত করে মারা গেছে কোরআনুল কারীম তাদের কবরের পাশে গিয়ে শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে অপেক্ষা করতে থাকবে যখন মৃত ব্যক্তিকে কবর থেকে উঠানো হবে তখন কোরআন ওকে জিজ্ঞাসা করবে হাল তা'রিফুনি তুমি কি আমাকে চিনতে পারছো তখন কোরআন তেলাওয়াতকারী তো চিনতে পারবে না কেন চিনতে পারবে না কারণ কোরআন তো শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে এসেছে হুবহু কোরআন আসবে না কোরআন একটা আকৃতি ধারণ করে আসবে এসে কবর থেকে উঠানোর পর ওকে জিজ্ঞাসা করবে হাল তা'রিফুনি তুমি কি আমাকে চিনতে পারছো তখন ওই কোরআন তেলাওয়াতকারী বলবে মা আরিফুকা আমি তো তোমাকে চিনি না তখন কোরআনুল কারীম বলবে ইন্নি সাহিবুকাল কোরআনুল লাযী আযমাতুকা ফিল হাওয়াজির আমি তোমার ওই পরম বন্ধু আমি তোমার ওই সঙ্গী যাকে তুমি দুনিয়াবী জীবনে গরমের মাঝে সূর্যের তাপের নিচে কষ্ট করে তেলাওয়াত করতে আমি তোমার ওই পরম বন্ধু যাকে তুমি রাত্রির অন্ধকারে রাত জেগে থেকে তেলাওয়াত করতে এটা কোরআনুল কারীম কাকে বলবে যাকে কবর থেকে উঠানো হয়েছে তাকে বলবে তারপরে কি বলবে তারপরে বলবে ইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারাই তিজারাতি এবার ওকে সুসংবাদ দিতে শুরু করলো কোরআন মাজিদ নিশ্চয় দুনিয়াবী জীবনে যারা ব্যবসা বাণিজ্য করেছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিভিন্ন মাধ্যমে কিছু ভালো আমল করেছে তারা সবাই তাদের আমল নামার পিছনে কারণ কিয়ামতের দিন তো কঠিন সময় সবাই সবার আমল নামা নিয়ে ব্যস্ত বাপ সন্তানকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুকে দেখে পালিয়ে যাবে মা সন্তানকে ফেলে রেখে পালিয়ে যাবে তো সবাই সবার আমল নামার পিছনে ছুটবে কোরআন মাজিদ বলছে এই দিনে এই কঠিন সময়ে যারা কোরআন তেলাওয়াত করেছে তাদের আমল নামা থাকবে সবার সামনে তাদের আমল নামা কোথায় থাকবে সবার সামনে থাকবে তারপরে কি হবে ওয়াইয়াতাল মুলকা বিয়ামিনিহি ওয়াল খুলদা বিশিমালিহি তারপর ওই কোরআন তেলাওয়াতকারীর ডান হাতে দেওয়া হবে রাজত্ব আর বাম হাতে দেওয়া হবে এই যে রাজত্ব প্রদান করা হয়েছে তার স্থায়িত্ব অর্থাৎ তাকে চিরস্থায়ী রাজত্ব প্রদান করা হবে ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার এবং কোরআন তেলাওয়াতকারীর মাথায় সম্মানের মুকুট পরিধান করানো হবে আপনি মনে হয় ভুলে গেছেন কোন সময়ের কথা বলছি কিয়ামতের দিনকে সম্মানের মুকুট পরিধান করানো হবে কোটি কোটি মানুষের সামনে সিদ্দিকিনদের সামনে রাসূলদের সামনে নবীদের সামনে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একজন কোরআন তেলাওয়াতকারীর মাথায় সম্মানের মুকুট পরিধান করানো হবে এখানে শেষ নয় ওয়াইউসা ওয়ালিদাহুমা হুল্লাতান লা তাকুমু লাহুমা আদ-দুনিয়া ওয়া মা ফিহা এবং ওই যে কোরআন তেলাওয়াত করেছিল তার পিতা মাতাকেও ধরে নিয়ে আসা হবে তার পিতা মাতাকে ধরে নিয়ে এসে এত মূল্যবান দুইটি জামা পরিধান করানো হবে যেই জামার মূল্য এই পৃথিবীর চাইতে বেশি যেই জামার মূল্য এই আসমান জমিনের মাঝে যা কিছু আছে তার চেয়ে বেশি এবার ওই কোরআন তেলাওয়াতকারীর পিতা মাতা আশ্চর্য হয়ে যাবে আশ্চর্য হয়ে গিয়ে এবার বলবে বিমা কুসিনা হাজা আমাদেরকে কেন এত সম্মান করা হচ্ছে এত দামি পোশাক কেন আমাদেরকে পরিধান করানো হলো ওরা তো আশ্চর্য হয়ে যাবে তখন তাদেরকে বলা হবে বিআখযি ওয়ালাদিকুম আল কোরআন এই পুরস্কার এই সম্মান তোমাদেরকে এই কারণে করানো হচ্ছে যে তোমাদের সন্তানেরা দুনিয়ার কোরআন তেলাওয়াত করেছে সুবহানাল্লাহ পরিশেষে আমি বলতে চাই
কোরআন তেলাওয়াত করতেই হবে, করতেই হবে, প্রত্যেক মুমিন কোরআন তেলাওয়াত করতে বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কিয়ামতের দিন কোরআনুল কারীম হয় আপনার পক্ষে সাক্ষী দিবে বিপক্ষে সাক্ষী দিবে। অর্থাৎ যে ব্যক্তি দুনিয়া জীবনে কোরআন পড়া শিখেছে, কোরআন তেলাওয়াত করেছে, কিয়ামতের দিন তার পক্ষ কোরআনুল কারীম ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দিবে। আর যে ব্যক্তি দুনিয়া জীবনে কোরআন তেলাওয়াত করা শিখেনি, কোরআন পড়েনি, কিয়ামতের দিন ওই কঠিন সময়ে কোরআনুল কারীম তার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। যে কোনো মূল্যে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতেই হবে, আমরা কোরআন তেলাওয়াত করতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, এবং কোরআন তেলাওয়াত এবং কোরআনুল কারীমকে বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেড় হাজারের বেশি বেশি ধারাবাহিকতা দেওয়ার ফিরে না আসি এমনটিও তারা বলছেন। সব মিলিয়ে বলা চলে যে শিক্ষার্থীদের এখন যে যে দাবিগুলো চলছে এবং যে দাবিগুলোর মধ্যে অন্যতম যে দাবি, সেই দাবি হলো ছাত্রীকে অনুতিবিলম্বে ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করা, রাজনীতিকে নিষিদ্ধ করা, তারা এমনটি তারা বলছেন। এবং তাদের বলা চলে যে শিক্ষার্থীরা এভাবে বাচ্চাকে অসুখের দিকে ঠেলে দিচ্ছেন, মানে লুকিয়ে থাকা তেলাপোকা ছড়িয়ে যায় জীবাণু, আর এভাবেই হয় ফুড পয়জনিং। সলিউশন লাল হিট, তেলাপোকা লুকালেও বাঁচবে না। শিক্ষার্থীদের এখন যে যে দাবিগুলো চলছে এবং যে দাবিগুলোর মধ্যে অন্যতম যে দাবি, সেই দাবি হলো ছাত্রীকে অনুতিবিলম্বে ক্যাম্পাস থেকে। আর এভাবেই হয় ফুড পয়জনিং। সলিউশন লাল হিট, তেলাপোকা সম্মানিত উপস্থিতি, এসার সালাত।